নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের দেখাবো একটা খুব ভালো একটা রেসিপি, গোলাপ থেকে হয় যেটা গুলকান্দ। এটা এর মধ্যে প্রচুর হেলথ বেনিফিট আছে। তো এটা কিভাবে বানাতে হবে আমি আজকের আপনাদের দেখিয়ে দেবো। এটা যদি আপনারা সবসময় ব্যবহার করেন তো এটা আপনার স্কিন খুব ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, আর এমনিতে অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন যদি এটা সবসময় এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে, এর মধ্যে যে নোংরা আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। তো চলুন প্রথমে এটা ধুয়ে নিই। তো আমি এখানে জল নিয়েছি, জল নিয়ে কিছু গোলাপ আমি খুব ভালো করে ধুয়ে নেব, আর এই যে নিচের পাটটা এটা আমি ফেলে দেব, এটা ব্যবহার করা যাবে না। গোলাপের শুধু পাপড়িগুলো নিতে হবে, এটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। সবগুলো ধুয়ে এটা ভালো করে আগে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এবারে আমি এগুলো আবার একবার ধুয়ে নেব। তো দেখছেন এর নিচের পাটগুলো আমি সব বের করে ফেলে দিয়েছি। এটা ধুয়ে নিয়ে ভালো করে এবার একটা জায়গার মধ্যে জল ঝরাতে দেব, তারপরে আমি কাপড়ের উপর শুকিয়ে নেব। আগে জলটা পুরো ঝরে যাক। তো দেখুন ছড়িয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে শুকাতে দেব। যখন শুকিয়ে যাবে পুরো জলটা, তারপরে আমি গুলকান্দ বানাবো। তো দেখুন আমার এই গোলাপগুলো একদম ড্রাই হয়ে গেছে। এবার এই সময় আমি এর মধ্যে মিশ্রি মেশাবো, মিশ্রির পাউডার। আপনারা পারলে এর সাথে চিনি দিয়েও করতে পারেন, তো মিশ্রিটা খুবই হেলদি হয়। তো দেখুন আমি এই, তো দেখুন এটা পাম সুগার, তো পাম সুগারটা দেখুন এমনি হয়, এটা খুব হেলদি। তো এটা আমি পাউডার করে নিয়েছি। এবারে আমি একটা একটা লেয়ার দেব এর মধ্যে। আবার আমি এই দেখুন একটা লেয়ার গোলাপ দিয়েছি, দিয়ে আবার এই পাম ক্যান্ডি পাউডারটা দিয়ে দিয়েছি, আবার একটা লেয়ার দিচ্ছি। তো এবারে এটা মিশিয়ে নিতে হবে ভালো করে। তো এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা এমনি আপনারা একটা একটা লেয়ার দিয়ে রেখে দিতে পারেন কোনো জারের মধ্যে, কিন্তু এমনি করে মিশিয়ে নিলে খুব ভালো এটা মিশে যায়। আবার আমি কিছু গোলাপ দিয়ে দেব, আবার দিয়ে দেব মিশ্রির পাউডার। এমনি পুরো ভরে দেবেন, তাহলে আপনারা মাপটা বুঝতে পারবেন। এবার পরপর আমি পুরো এগুলো মিশিয়ে নেব। এটা খুব ভালো মিক্স করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু হানি দিয়ে দেবো। হানি দিলে কি হবে, এটা জমবে না আর অনেকদিন এমনিতে ভালো থাকবে। তো এখানে আমি 2-3 চামচ হানি দিয়ে দেব। তো মধুটা দেওয়ার পরে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। তো দেখুন যে জারের মধ্যে আপনারা এই গুলকান্দটা বানাবেন সেটা খুব ভালো করে ধুয়ে রেখে দেবেন, একদম এর মধ্যে যেন জল একদম না থাকে। তো ভালো করে রোদে শুকিয়ে রেখে দেবেন। তো দেখুন আমি একটা জার একদম রোদে শুকিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এর মধ্যে মেশানো গোলাপগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এই মিশ্রি মেশানো গোলাপগুলো দিয়ে দেব। ঠিক আছে। তো দেখুন আমি এটা পুরো ভরে নিয়েছি। এবার আমি এটা কাপড় দিয়ে ঢেকে দেব, দিয়ে তারপরে আমি এটা 7-8 দিন রোদে রাখবো, আর রোজ একবার করে আমি এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো চামচ দিয়ে, আর চামচটা একদম পরিষ্কার হতে হবে। তো দেখুন আমার গুলকান্দ একদম রেডি হয়ে গেছে। এটা আমি 10-15 দিন রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার এটা ব্যবহার করার জন্য একদম রেডি। এটা আমি আপনারা 5-6 মাস এইভাবে রেখে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কেমন এটা হয়েছে। তো দেখুন এরকম হাফ চামচ কি 1 চামচ আপনারা দুধের সাথে মিলিয়ে খাবেন, এটা খুব ভালো। রাতে এটা খাবেন, আপনার দেখবেন অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, আর এটা হেলথের জন্য ভীষণ ভালো।
তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা এমনিও খাওয়া যায়, আবার দুধের সাথেও খাওয়া যায়, কোনো মিষ্টির সাথেও এটা ব্যবহার করতে পারেন। খুব ভালো একটা এর ফ্লেভার আসবে, গন্ধটা খুব সুন্দর হবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।